আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বর্ষিয়ান রাজনৈতিক নাসির উদ্দিন চৌধুরীকে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মনোনীত করায় যুক্তরাজ্যে বসবাসরত দিরাইবাসীর উদ্যোগে রোববার পূর্বলান্টেনের একটি রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সাবেক মেয়র আব্দুল আজিজ সর্দার সভা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল হাসনাদ বিশেষ অতিথি ছিলেন আব্দুল সামাদ কামাল হোসেন লিটন আহমেদ চৌধুরী হামিদুল হা কাপিন্দী লিটন আমিনুল হক ফিরোজুল হক ফিরোজ সেলিম সর্দার আবুল হাসনাত রিপন মুজিবুর রহমান হাসান প্রমুখ সভায় বক্তারা নাসিরুদ্দিন চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তাকে দলে যথাযথ মূল্যায়নের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান যুক্তরাজ্যস্থ জগন্নাথপুর উপজেলার বৃহত্তর দাওরাই প্রবাসীদের সংগঠন গ্রেটার দাওরাই কমিউনিটি অ্যাসোসিয়েশন ইউকে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন রোববার লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আজাদ মিয়া ফারুকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দেলার হোসেন খান বক্তব্য রাখেন আরজুমিয়া এম বি এ আয়ুব খান আনহার মিয়া প্রমুখ নির্বাচনে চার সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন আব্দুর রহিম কামালি কাউন্সিলর গোলাম রব্বানী কাউন্সিলর আব্দুল সামাদ আসাদ ও আব্দুল নূর তোতা নির্বাচনের সাতাশ বিশিষ্ট গ্রেটার দাওরাই কমিউনিটি অ্যাসোসিয়েশনের দুই হাজার চোদ্দ দুই হাজার পনেরো ম্যানেজমেন্ট কমিটির গঠন করা হয় নবনির্বাচিত নির্বাচনের চেয়ারম্যান হলেন আজাদ মিয়া ফারু সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু মিয়া এমবিএ ও আনহার মিয়া সেক্রেটারি দেলার খান জয়েন্ট সেক্রেটারি সাদিক মিয়া লেবু ট্রেজারার এস এ কাউসার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েস মিয়া প্রমুখ আলকোরান একাডেমি লন্ডন ও চ্যানেল চ্যানেলাস টেলিভিশনের প্রযোজনায় ব্রিটেন জুড়ে ফ্রি কোরআন বিতরণের অংশ হিসেবে রোববার বাদ জোহর লং সাইটের আলকোবা মসজিদ ও শাহপরণ ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয় ফ্রি কোরআন বিতরণ অনুষ্ঠানের আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান মালেনা হিফজুর রহমানের সভাপতিত্বে ও তহিদুল করিম মুজাহিদের পরিচালনায় এতে কোরআন থেকে তেলাত করেন হাফিজ কামরুল ইসলাম এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেলেসের এর এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম রসুল ডক্টর হাফিজ মুনির উদ্দিন আহমেদ শায়েক মুসলি উদ্দিন ফারাদি আজমুল মাসরুর ডক্টর ইমরানুল হক ডক্টর দিলদার হোসান চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে অতিথিরা বলেন কোরআন শরীফ শুধু পড়লেই হবে না তার অর্থ বুঝতে হবে সাইদ আহমেদ শহীদ বের লোভি রহমতুল্লাহ আলাহের শাহাদ বার্ষিকী উপলক্ষে তাঁর স্মরণে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঢাকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বালাকোট চেতনা উজ্জীবন পরিষদের উদ্যোগে পরিষদের আহ্বায়ক মালানা কবি রুহুল আমিন খানের হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব প্রফেসর মালানা সালাউদ্দিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রুফ বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড এম শংসের আলী বাংলাদেশ আঞ্জুমানি আলিসলা সভাপতি মালানা হুসামুদ্দিন চৌধুরী ফুলতুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড আনিসুজ্জামান জমিয়াতুল মোদারিসিনের মহাসচিব মালানা শাব্বির আহমেদ মোমতাজি অধ্যাপক হাসান আব্দুল কাইম মালানা আনারুল্লাহ বিশিষ্ট লেখক ও সাংবাদিক কবি আল মুজাহিদী প্রমুখ এবার একটি শোক সংবাদ যুক্তরাজ্য প্রবাসী বরেণ্য কবি আবু মকসুদ ও প্রবীণ সাংবাদিক আব্দুল হামিদ মাহবুবের পিতা মোহাম্মদ আব্দুল হাদি শুক্রবার মৌলভি বাজার শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্নালি লাহে ওয়াই নাইহে রাজিউন আজ সোমবার মৌলভি বাজারের মরহুমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে আবু মকসুদের পিতৃ বিয়োগে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চ্যানেল ইউরোপের কর্ণধার রেজ আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব এদিকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আগামীকাল মঙ্গলবার বাদ জোহর আটচল্লিশ সামার গ্রুপস ওয়ে হলে দোয়া ও মিলাদ মাহফিলের শরিক হতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এ ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মুজিবের সন্ধানের দাবিতে বিএনপির সভা লন্ডনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে বৈশাখী লিটারেচার ফেস্টিভ্যাল সম্পন্ন বিশ্বের সাত মহাদেশের সাত পাহাড় জয়ের প্রত্যেই পর্বতারোহী ওয়াটসফিয়ার জন্য চ্যারিটি ডিনার অনুষ্ঠিত এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জেনে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ